দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 মে থেকে রাজ্যের সব স্কুলে গরমের ছুটি দেওয়ার কথা ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। চিঠি টুইট করে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছেন তিনি। তার বক্তব্য, শিলিগুড়িতে হিটওয়েভ না থাকায় এখন ছুটির প্রয়োজন নেই। এ নিয়ে ডিআই অফিসে স্মারকলিপি জমা দেন শঙ্কর। আমি হাত জোর করে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করছি যে রাজ্যের ছাত্রছাত্রী, উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কথা ভেবে এখানে আমি অন্তত বলতে পারি যে সেই তীব্র দাবদাহে নেই যার জন্য স্কুল বন্ধ রাখতে হয়। শিলিগুড়ি তো বটেই, কোচবিহার জলপাইগুড়ির অধিকাংশ অভিভাবকেরও বক্তব্য, উত্তরে দক্ষিণের মতো তীব্র গরম নেই, সবে স্কুল খুলেছে, এখন ছুটি নিষ্প্রয়োজন। উত্তরবঙ্গের ওয়েদার তো দারুণ আরামদায়ক এবং আমার মেয়ে পড়ে স্কুলে, আরামদায়ক মানে এখানে তো দারুণ আরাম, এই সময় স্কুলটা তো চালু থাকাই ভালো ছিল। উত্তরবঙ্গের আবহাওয়া তো সেরকম গরম না যে এখনই গরমের ছুটি দিতে হবে। দক্ষিণবঙ্গে গরম দেখে কি উত্তরবঙ্গে স্কুল বন্ধ থাকবে? গরমটা পড়বে মনে করো আরও প্রায় 1-1.5 মাস পর, এখন ছুটি না দিলেই পারে, কারণ 2 বছরতেই ক্লাস হয়নি, কলকাতার তুলনায় খুব কমই আছে। তো এই অল্প গরমের মধ্যে স্কুল ছুটি দেওয়াটা তো বাচ্চারা তো পড়াশোনার দিকে পিছিয়ে যাবে না? না, বর্তমানে তো পড়াশোনাতে অল্প একটু তো ক্ষতি হচ্ছে, কারণ এখন যে আমাদের এখানে ঠান্ডার মধ্যে গরমের ছুটি দিয়ে দিচ্ছে, আর যখন এখানে যখন গরমের ছুটি যখন ছুটি মানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন এখানে আবার ঠান্ডা পড়ে যাবে। কেন শিলিগুড়ির ওখানে আলাদা জেলা? কেন তার সমতল, তার চেহারা আলাদা, তার টোপোগ্রাফি আলাদা, তার জিনিস আলাদা, তার পুরো প্রাকৃতিক বিন্যাসটা আলাদা। ফলে ওখানকার যিনি আমাদের আধিকারিকরা, সরকারি আধিকারিকরা আছেন, তারা বলছেন যে সমতলে যথেষ্ট উত্তাপ আছে এবং ওখানকার বাচ্চারা যথেষ্ট কষ্ট পাচ্ছে। উত্তরবঙ্গ মানে মালদা রায়গঞ্জ বোঝায়, সেসব জায়গাতেও তাপপ্রবাহ চলছে বলেছে তৃণমূল। উত্তরবঙ্গ বলতে তিনি কি তার নিজের জায়গাটা শুধু মনে করছেন? মালদা রায়গঞ্জ এটা কি উত্তরবঙ্গ নয়? সেখানে তাপপ্রবাহ চলছে না? উত্তরবঙ্গে এখন আবহাওয়া চমৎকার, সামান্য গরম পড়লেও বৃষ্টি হওয়ায় চারপাশ বেশ ঠান্ডা। তাই স্থানীয়দের বক্তব্য, দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা ভেবে এখানে ছুটি এখন না দিলেই ভালো হতো। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।